নমস্কার বন্ধুরা, কুয়াশা মাখা এক শীতের সকালে বেরিয়ে পড়লাম এক অজানা উদ্দেশ্যে। ঠিক অজানা নয়, কিছুটা জানা, কিছুটা জেনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি চলুন না যেতে যেতে বলবো সব কথা। শীতের সকাল, আর এই শীতের সকালে চা ছাড়া ব্লক চলেই না। কথাই তো আছে শীত গ্রীষ্ম বর্ষা চাই বর্ষা। এটি বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। আগে এত বড় ছিল না, এখন অনেক বড় হয়েছে। আগে তখন এখান দিয়ে ছোট লাইনের গাড়ি যেত কাটোয়ার দিকে, এখন ইএমইউ ট্রেনই যায় কাটোয়ায়। আজকে আমরা এই ট্রেনে চেপেই যাব এক সুন্দর গ্রামে। চলুন দেখি কোথায় যাব আজ। আস্তে আস্তে বর্ধমান স্টেশন ছাড়ল ট্রেন, ট্রেন যাবে কাটোয়া, আর আমরা যাব ওই কাটোয়ারই আশেপাশে একটি গ্রামে। রাস্তায় যেতে যেতে দেখবেন দুধারে ধান ক্ষেত, সত্যি সকালবেলার মনটা ভরে যাবে। আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল কাটোয়া, আর আমরা এলাম বনকাপাসি। স্টেশনটার নাম শুনেছেন কিনা জানি না, স্টেশনটার নাম বনকাপাসি। আজকে আমরা এসেছি বনকাপাসিতে, চলুন দেখি কি আছে বনকাপাসিতে। আগেই আমার বন্ধু উজ্জ্বলদা মারফত কথা বলা ছিল মৃদুলদার সঙ্গে, আজকে এই মৃদুলদার টোটো করেই ঘুরব। রাস্তাঘাট খুবই খারাপ, যাতায়াতের রাস্তাটা ভাঙা চোরা ততাধিক খারাপ। শরতের আকাশে যখন পেঁজা তুলোর মতন মেঘের আনাগোনা চলে, বিকেলের মৃদু হাওয়াতে কাশ বনে দুলে ওঠে দুধ ঘন সাদা কাশফুল, তখনই এই গ্রামের শিল্পীদের খাওয়া নাওয়ার সময় থাকে না। কারণ উমাজে এই গ্রামের সোলাতেই সেজে উঠবে, এই জন্যেই বনকাপাসির অপর নাম সোলাগ্রাম। আসুন জেনে নিই কী করে তৈরি হয় ঠাকুরের সোলার সাজ। প্রথমে সোলাগুলো ওনারা কিনে আনেন, তারপর সেই সোলাটা রোদ্দুরে শুকান এবং কিছু প্রসেসের মাধ্যমে সেগুলোকে সোজা করেন। এরপর ওই সোলাগুনোর গা থেকে যে লাল রঙের ছালটা থাকে সেটা আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হয়। সেটা ছাড়িয়ে নেওয়ার পর সোলাগুনো ঠিক এই রকম দেখতে দাঁড়ায়। এরপর শিল্পী তার নিপুণ হাতে কাজে ফুটিয়ে তোলেন সোলার ওপর এক একটি কাজ। সোলাগুলো থেকে শিল্পীরা এই রকম অংশ বের করে। এই যে দেখছেন কাগজটা, এই কাগজটার ওপর নকশা করা হয়। এই কাগজটার নাম ডিমাই পেপার, এটা কলকাতাতেও তৈরি হয়, আবার অন্ধ্র উড়িষ্যা থেকেও আসে। অন্ধ্রের পেপারটা খুবই ভালো শিল্পীদের মুখে জানতে পারলাম। তারপর ওই যে ডিমাই পেপারের ওপরে কাজ করা থাকে, সেই কাজটার ওপরে ওই সোলার অংশগুলো আঠা দিয়ে আস্তে আস্তে বসিয়ে দেওয়া হয়। সোলার টোপর পরেনি এমন মানুষ খুব কমই আছে, অথবা তার সময় হয়নি। টোপরের সাইডে একটা কদম ফুলের মতন ফুল থাকে, দেখুন উনি বানিয়ে দেখাচ্ছেন এখন কদম ফুল কী করে বানাতে হয়। দেখুন তৈরি হয়ে গেল একটি দারুণ সুন্দর কদম ফুল। আর এর দাম হচ্ছে 5,000 টাকা কালী ঠাকুর। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ সাজ নিতে চায়
তাহলে আপনি এই সাজগুলো পাঠাতে পারবেন কি করে, মানে তাদের পাঠিয়ে দিতে পারবেন? আমরা কুরিয়ারি করে, আচ্ছা, ফ্রিজে পেটি করে কুরিয়ারে, আপনারা কুরিয়ারে পাঠান। আর পয়সা কি তাদের আগে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে? আমাদের অ্যাকাউন্টে পয়সা দিয়ে দিতে হবে। মাল আপনার ফোন নাম্বার দাদা? 9547013035। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওনার ফোন নাম্বার। রঞ্জিতবাবুর কারখানা দেখে আস্তে আস্তে টোটো দাদার সঙ্গে এগিয়ে চললাম গ্রামের পথ ধরে। এগোতে এগোতে দেখলাম টোটো দাদা ডেকে নিয়ে গেল আরেকটি কারখানায়। এই কারখানাটা সিদ্ধেশ্বরী সাজ ভাণ্ডার। দেখলাম এখানেও চলছে পুরো দমে প্রতিমা সাজ তৈরির কাজ। কথা হলো কারখানার ওনারের সঙ্গে। দাদা আপনার নাম? সাবুরাম দাস। আপনার এখানে কি কি কাজ হয়? এখানে সব রকমই কাজ হয়, ঠাকুরের সাজ থেকে ঠাকুরের মডেল, সোলার ঠাকুর পর্যন্ত তৈরি করা হয়। আচ্ছা, আপনারা এখানে সোলার ঠাকুরও তৈরি করেন? আচ্ছা, যদি কেউ আপনাদের অর্ডার দেয় কোন নাম্বারে যোগাযোগ করবে আপনার সঙ্গে? একটু আপনার নাম্বারটা বলে দেবেন। 86-95-80-67-33। একটু হাঁটছি, আবার টোটোয় চাপছি। ও, টোটো দাদার সঙ্গে পরিচয় করা হয়নি আপনাদের, তাই তো? আমি এখানে টোটো চালাই এই বাজার বনকাপাসি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাজার এই এলাকাটা। আপনাদের মতো অনেক আছে বাজারে, এই যে সোলার শিল্পী বাজার বনকাপাসি দুটো গ্রামই সোলার কাজের প্রাচুর্য, সোলার কাজ করে প্রত্যেকেই জীবিকা নির্বাহ করে। তো আমাদের সঙ্গে আছে, আমাদের কাছে টোটো আছে, আমরা টোটো করে বাজার বনকাপাসি যারা যেখানে যেখানে কাজ হয় আমরা কাজের ঘরগুলো আমরা নিয়ে যাই, দেখাই। এবং আপনার ফোন নাম্বার দাদা? আমার ফোন নাম্বার 86-70-32-31-98। আর আপনারা আনুমানিক কত টাকা নেন? আমরা এমনি 200 টাকা পেলে বাজার বনকাপাসি গোটা জায়গাটাই আমরা দেখি দিই, ঘুরিয়ে দিই। ধন্যবাদ দাদা। এসে পৌঁছলাম মিহির বাবুর বাড়ি, মিহির পণ্ডিত। হাতের কাজ দেখে চোখ ভরে গেল। আপনারা অবশ্যই উনার কাছে আসবেন, উনার তৈরি মডেল অসাধারণ। দাদা আপনার নাম? মিহির পণ্ডিত। আচ্ছা আচ্ছা, আপনি এ ধরনের কাজ কতদিন ধরে করছেন? 2007 থেকে আমি শুরু করেছি। আপনার বাবা ওই শিল্পী ছিল, মানে বাবা বিভিন্ন কাজ জানতেন, মানে সোলা ছাড়াও কাঠ বা বাঁশ বিভিন্ন রকমের কাজ করতেন। এই যে মডেলগুলো আমরা দেখছি, এগুলো আপনারা যদি কেউ কিনতে চায় তাহলে আপনারা কি বিক্রি তাদের করবেন? আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন তাদের। হ্যাঁ, বিক্রি তো অবশ্যই করব। আমার ফোন নাম্বার যে 9800-401-558। এইগুলো তারা কি যোগাযোগ করলে আপনারা তাদের আপনারা ফোনে সবই বলে দেবেন? এখন তো ফোনেই কন্ট্যাক্ট হচ্ছে। কুরিয়ারে পাঠিয়ে দেন নাকি? ডেলিভারিও করে দিই। আচ্ছা, হোম ডেলিভারিও করে দেন? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো ইয়ে তো যে হোম ডেলিভারি হয় যেটা। ধন্যবাদ দাদা। ঘুরতে ঘুরতে এই গ্রামের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী আশিস মালাকারের কারখানায় এলাম। দুর্ভাগ্যের বিষয় উনি ছিলেন না, পরের বার আপনাদের উনার কারখানা দেখাবো। তবে একটা কথা বলে রাখি, বনকাপাসি এলে খাবারের ব্যবস্থা করে আনবেন, এখানে কোনো হোটেল নেই। দুপুরবেলার খাবার আমার বন্ধুই আমায় খাইয়েছিল।